ধন্যবাদ সবাইকে। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আমরা আসলে অনেকভাবে অনেক কিছুই মানে তো করা দেখছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা কীভাবে করে করতে পারি বা অন্যের অডিয়েন্সটি কীভাবে করে কাজ করতে পারি, আমরা অনেক কিছু আসলে আইডিয়া আমরা পাইছি। আমরা মাইক্রোস্টক অথবা প্রিন্ট অন ডিমান্ড বা সোশ্যাল মিডিয়া, আমরা সবভাবে আসলে আমরা কীভাবে করে কাজটা করবো বা মানে অথবা অডিয়েন্স গ্রো করবো আমরা আসলে শিখছি। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস আজকে তোমার সাথে নতুন একটা জিনিস শেয়ার করতে, সেটা হচ্ছে যেমন ধরো চায়নাতে, তোমার চায়নাতে হয় কি তোমার যে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করি, যেমন ধরো ফেসবুক হতে পারে বা অথবা ইউটিউব হতে পারে, এই সমস্ত জিনিসগুলো ওখানে ব্যান্ড, মানে ওখানের মধ্যে পাবলিকলি কিন্তু সবাই ইউজ করতে পারে না। যারা ইউজ করে হয় ভিপিএন ইউজ করতে হয় অথবা ইউজ করা খুবই টাফ। তো এই যে তোমার জিনিসটা টাফ, তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। অর্থাৎ আমরা যে তোমার ইউটিউবটা ইউজ করি আমরা বা তোমার ইউটিউবের যে পরিমাণ কন্টেন্ট, এই কন্টেন্টটা কিন্তু তোমার চায়নাতে তারা তোমার দেখতে পাচ্ছে না ব্যান্ড হওয়ার কারণে। যার কারণে তোমার তারা করছে কি, তারা একটা তাদের একটা ইউটিউব বানিয়ে ফেলছে, যে ইউটিউবের মধ্যে কি তাদের পাবলিকরা তাদের কি তো ভিডিও শেয়ার করে। এখন আমরা যে কনসেপ্টে কাজে লাগাবো এটা হচ্ছে যেহেতু কি তাদের ওই ভিডিওগুলা, যেহেতু তাদের ওই ভিডিওগুলা মানে শুধুমাত্র কি তোমার চায়নার মধ্যেই তোমার চলতেছে, এই ভিডিওগুলা কি তোমার বাইরে কোথাও আসতেছে না। কারণ যে অ্যাপটা তারা বানাইছে ওই অ্যাপের মধ্যে তোমার কোনো অ্যান্ড্রয়েড স্টুডিওতে নাই, কোথাও নাই, এটা আমার মানে পুরো একটা হিডেন টাইপসের জিনিস আর কি। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো, অর্থাৎ তাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা নিব, মডিফাই করব, ইউটিউবও দিব, সোশ্যাল মিডিয়া দিব অথবা সব জায়গায় দিব। আর আমরা যেভাবে করে ইনকাম করবো এটা হচ্ছে তোমার মনিটাইজেশন করার মাধ্যমে। আমরা এতদিন পর্যন্ত যে কনসেপ্ট আগাইছি এটা হচ্ছে আমরা অন্যের কন্টেন্ট নিয়ে তোমার কাজ করব, অডিয়েন্স গ্রো করব, মার্কেটিং করার মাধ্যমে ইনকাম করব। কিন্তু আজকে আমাদের যে কনসেপ্ট এটা হচ্ছে আমরা কোনো মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করব না, আমাদের তো কনসেপ্টটা হচ্ছে আমরা মানে তো মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করব। আর ভিডিওটা আমাদের না, ভিডিওটা কার, তোমার চাইনিজদের ভিডিও, যেহেতু চাইনিজদের ভিডিও, এই ভিডিওটা কিন্তু তোমার চাইনিজের বাইরে তোমার তোমার কোথাও পাবলিশ হচ্ছে না। আর তাদের যে অ্যাপটা ওই অ্যাপ শুধুমাত্র কি তোমার চাইনিজের মধ্যেই তোমার চলতেছে। তাহলে আশা করি তোমার জিনিসটা ধরতে পারছো যে আমি এসে তোমার কী বলতে চাচ্ছি, যে তোমার চাইনিজদের প্রোডাক্ট বা চাইনিজের জিনিস ওইটা আমরা নিব, ভিডিওগুলো নিয়ে কি আমরা আমাদের মতো করে রিমিক্স করবো বা তোমার রিসাইজ তোমার অথবা তোমার যাই করলে কেন করে আমরা আমাদের ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করবো অথবা ফেসবুকে। তোমরা আশা করি বিভিন্ন ভিডিও তোমরা দেখছো, যে সমস্ত ভিডিওর মধ্যে দেখবা যে কি তোমার চাইনিজ ভিডিও বাট ব্যাকগ্রাউন্ডে একটি বাংলায় কথা বলতেছে, একটি ইংলিশে কথা বলতেছে, আর ভিডিও কিন্তু মানে তার না, আর সেই কিন্তু মনিটাইজেশন করে হিউজ পরিমাণে ইনকাম করতেছে। এখন আমি তোমাদের সামনে একটা হচ্ছে চ্যানেল দেখাবো, এই যে তোমার চ্যানেলটা, এই চ্যানেলটা তোমার নাম হচ্ছে মাইন্ড স্পিন ফ্যাক্টস। তোমার এটা একটা তোমার ইন্ডিয়ান চ্যানেল, বাট এখানে যে ভিডিওগুলো কোনো ভিডিওই কিন্তু তার না। এখন সে যেটা করছে, সে তোমার চাইনিজ যে তোমার প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখান থেকে সে ভিডিওগুলো নেয়, ভিডিওগুলো নিয়ে তার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেয়, চেঞ্জ টেঞ্জ করে দিয়ে জাস্ট কিছু মডিফাই করে আপলোড করে দিচ্ছে ইউটিউবে। তো দেখো তার এখানে ভিডিও মাত্র 205টা, 7 মিলিয়ন তার সাবস্ক্রাইবার, তার এখান থেকে সে কিন্তু মান্থলি হিউজ পরিমাণে ইনকাম করে, তো লক্ষ লক্ষ টাকা তার বছর ইনকাম হয়। আর সে আরেকভাবে ইনকাম করে এটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে ইনফ্লুয়েন্সার মাধ্যমে। ইনফ্লুয়েন্স মানে ধরো তো বিভিন্ন পোস্ট তোমার জাস্ট প্রমোট করে দেয়, এর মাধ্যমে সে হিউজ পরিমাণে ইনকাম করে। কিন্তু তার এখানে পুরোটাই কনসেপ্ট কি অন্যের ভিডিও, অর্থাৎ এই যে তোমার সে তোমার যে পরিমাণ সাবস্ক্রাইবার পাইছে, তো এই জিনিসটা কিন্তু একটা ধরো তুমি যদি নিচ থেকে একটা ভিডিও বানাতে চাও, যেটি কিন্তু একটা প্রচুর তোমার একটা কস্টিংয়ের ব্যাপার, তোমার ক্যামেরা লাগবে, তো প্লেস লাগবে, তার মানে সেই এই কাজটা করতে। স্যার দেখো তার প্রত্যেকটা তোমার হচ্ছে ভিউয়ার কিরকম, আমি যদি একটু তোমার চলে যাই, তোমাদের 20K লাইক, তোমার 23K লাইক, মানে তোমার এটা ভিউটা শো হচ্ছে না বাট এটা কিন্তু তোমার হিউজ পরিমাণে। আচ্ছা মানে তোমার দেখো যে 4.7 মিলিয়ন ভিউ, 3.4 মিলিয়ন ভিউ, আর 3.5 মিলিয়ন ভিউ, অর্থাৎ কী পরিমাণ ভিউয়ার। এরপর দেখা হয় যে এখানে 2.4, 3.3, 17 মিলিয়ন ভিউ। সে জাস্ট ভিডিওটা নিছে, নিয়ে ধরো তার ব্যাকগ্রাউন্ডটা তোমার চেঞ্জ করে দিয়ে তোমার মানে একটা হিন্দি করে দিছে, দেখছো মানে তুমি মানে একটা হিন্দি ভাষা না, এটা একটা তোমার দেখো, এটা একটা হিন্দি ভাষা, তোমার দেখো এটা একটা হিন্দি ভাষা, যার কারণে কি যার কারণে সে কিন্তু তোমার জাস্ট একটা পারফেক্টলি সে তোমার কি তোমার তার ল্যাঙ্গুয়েজে মানে তোমার কাজ করতে পারতেছে। আচ্ছা দেখো তার মানে কি সে তোমার ভিডিওগুলো কিন্তু তোমার কিছুই করতেছে না, জাস্ট ভিডিও নিচ্ছে, এই ক্ষেত্রে আরেকটা কাজ করতেছে ধরো মাল্টিপল ভিডিও নিচ্ছে, মার্চ করতেছে, অর্থাৎ ভিডিওটা নেওয়ার পরে তুমি কীভাবে কি এডিট করবা ওইটা মানে তোমার ব্যাপার বা তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তুমি কাজটা করবা। কিন্তু এই যে তোমার ফিল্ডটা, তোমার এই ফিল্ডটা মোটামুটি একটা মনে করো মোটামুটি খালি ফিল্ড, তুমি যদি এখনই এই ফিল্ডে কাজ শুরু করো তুমি কিন্তু একটা হিউজ পরিমাণ অডিয়েন্স মানে গ্রো করে মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করতে পারো।
এক্ষেত্রে তো তুমি যদি চাও মার্কেটিং করবো আরেক ব্যাপার, বাট আমরা কিন্তু এখানে কোনো মার্কেটিং কনসেপ্ট আনতেছি না। কারণ দেখো এখানে সবগুলো ভিডিও কিন্তু মজার ভিডিও, মানুষজন মজা পাবে দেখে, মানে তারা একটা মজা করতেছে বা দরকম কিছু ধরতেছে বা লাফালাফিকে দৌড়াদৌড়ি করতেছে, এই টাইপের ভিডিওগুলো মানুষ কিন্তু তোমার মানে তো দেখে। আর এই যে তোমার মানে হিউজ পরিমাণে মানুষ দেখবে, এখান থেকে তোমার কিন্তু একটা ভালো পরিমাণে আর্নিং আসবে। আর এখানে কিন্তু কোনো কপিরাইটে কোনো ঝামেলা হবে না, কারণ তুমি এই ভিডিওটি নেওয়ার পর তুমি কিন্তু পুরোটাই কি তুমি মানে তোমার মতো করে এডিট করে দিচ্ছ। আর এই এডিটটাও কিন্তু মানে আমার কঠিন কিছু না। তার মানে আশা করি তোমরা পুরোটাই একটা কনসেপ্ট পেয়ে গেছো যে আসলে আমরা কীভাবে করে বা অন্যরা কীভাবে করে কাজটা করতেছে। এখন হচ্ছে তুমি কীভাবে করে কাজটা করবা। এখন চাইনিজদের যে অ্যাপ তোমার, সেই অ্যাপের নাম হচ্ছে দেখো এইটা তোমার, যেহেতু তোমার চাইনিজ নাম, এই নামটা আমারও উচ্চারণ করতে তোমার ঝামেলা হয়ে যায়। দেখো তোমার মেবি কাউসিকো কিছু একটা এরকম টাইপস, অর্থাৎ এটা তোমার হচ্ছে চাইনিজ একটা অ্যাপ, এটা একটা। আর এটার কোনো হচ্ছে ওয়েব ভার্সন নাই, এটার কোনো ওয়েব ভার্সন নাই, যার কারণে এটাকে তোমার ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড লিঙ্ক থেকে শুরু করে সব কিছু আমি তোমার যেখানের মধ্যে দিয়ে দিছি, অর্থাৎ এই লিঙ্কটা আমি তোমার সাথে শেয়ার করে দেবো। জাস্ট তুমি যদি এই লিঙ্কের মধ্যে চলে যাও, তুমি করবা কি মানে তুমি জাস্ট মোবাইল দিয়ে ডাউনলোড করে ফেলবা। এখান থেকে তুমি জাস্ট এই সফটওয়্যারটা বা এটা তুমি ডাউনলোড করবা, ডাউনলোড করার পরে দেখবা কি তোমার এখানে ইনস্টল বা নেক্সট যা যা বলে ওইটা করলে হবে কি তোমার এখানে এইটা ওপেন হয়ে যাবে। মানে জিনিসটা পুরোটা তোমার ইনস্টাগ্রামের মতো, যেহেতু আমরা ইনস্টাগ্রামের পুরো কাজটা দেখছি, আসলে পুরোটা তোমার ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মটা, বা তুমি টিকটকের মতো বলতে পারো প্ল্যাটফর্মটা, জাস্ট তোমার ভিডিও আছে, অর্থাৎ তুমি এটি ডাউনলোড। আর তুমি কিন্তু এটাকে কোনো তুমি কিন্তু এটাকে হচ্ছে তুমি কিন্তু এটাকে কোনো কী বলে এটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পাবা না। আচ্ছা দেখো তো তোমার যেটা কাজ হবে কি এটা তুমি ডাউনলোড করা, তুমি কিন্তু এটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে পাবা না, মানে তোমার যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা তোমার যেটা ডাউনলোড করি ওখানে পাবা না, মানে প্লে স্টোর যেটা। তুমি হচ্ছে এটাকে জাস্ট এই লিঙ্ক থেকে ওপেন করবো, ওপেন করে ডাউনলোড করবা মানে মোবাইল দিয়ে। ডাউনলোড করলে হবে কি তুমি এই অ্যাপটা মানে হয় ইনস্টল করতে বলবো অথবা ওপেন হয়ে যাবে, মানে পুরো তোমার হচ্ছে ইনস্টাগ্রামের মতো বা তোমার টিকটকের মতো। তার মানে ডাউনলোড প্রসিডিউরটা একদম ইজি, যেহেতু এটা তোমার মোবাইল ভার্সন, যার কারণে আমি এখানে দেখাতে পারতেছি না, মানে তোমার হচ্ছে মুখে বলে দিচ্ছি আর কি। আচ্ছা তো ধরো তুমি ডাউনলোড করে বলছো, এখন নেক্সট তোমার যেটা কাজ হবে, নেক্সট তোমার কাজ হবে হচ্ছে এখান থেকে ভাইরাল কন্টেন্ট খুঁজে বের করা ওই অ্যাপটা থেকে, অর্থাৎ পুরোটা ইনস্টাগ্রাম বা অথবা টিকটকের মতো। নেক্সট তোমার কাজ হচ্ছে ওখান থেকে ভাইরাল কন্টেন্ট বা ভাইরাল পোস্ট খুঁজে বের করা। তোমাদের ক্ষেত্রে আমি কিছু কথাবার্তা এখানে মধ্যে বলতেছি, অর্থাৎ যে ভিডিওগুলো তোমার কি মানে হিউজ ভিউ, হিউজ লাইক, তোমার হিউজ পরিমাণে এঙ্গেজমেন্ট, তুমি ওই টাইপস তুমি চ্যানেল এবং ভিডিও তুমি খুঁজে বের করবা। ধরো আধা ঘন্টা সময় দিলে তুমি কিন্তু তোমার নিচের, এক্ষেত্রে তুমি অবশ্যই ফানি ভিডিও বা মজার ভিডিও তুমি খুঁজে বের করবা, কারণ মানুষ কিন্তু মজার ভিডিও দেখতে পছন্দ করে বা একটু সময় নিয়ে হলে দেখে। কারণ তোমার ইউটিউব বলো বা ফেসবুক, যত বেশি তো মানুষজন তোমার দেখবে, ওয়াচ টাইম যত বেশি হবে তোমার কিন্তু ইনকাম কী তত বেশি হবে। তার মানে এখানে আমাদের মেইন উদ্দেশ্যটা কী, মানে তোমার মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা। আচ্ছা তো তার মানে তোমরা হচ্ছে ওই অ্যাপের মধ্যে যাবা, গিয়ে তোমরা কি মানে একটা ভাইরাল ভিডিও তুমি একটা খুঁজে বের করবা। আর এক্ষেত্রে আমি যদি আবার এই চ্যানেলের মধ্যে যাই, একটা জিনিস তোমরা দেখো তো এখানে মনে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর মানুষ তোমার সেম কিনা, এই দুজন তোমার কি তোমার তো মানে তো সেম দেখো তো তো সেম কিনা, মানুষ কোনো সেম, যার কারণে তোমরা যেটা করবা, তোমরা যখন একটা ভিডিও ভাইরাল ভিডিওকে তুমি যখন নিবা ওই চ্যানেলটাকে তুমি সেভ করে রাখবা। আর এক্ষেত্রে খুব ভালো হয় তুমি এমন একটা চ্যানেল খুঁজে বের করবা যেখানে দেখবা যে মানে তারা তোমার সেম পার্সন রেগুলার টাইপস মানে পোস্ট করতেছে, তখন তুমি হবে কি তাদের ভিডিও দিয়ে কি তুমি তোমার আইডিটা বিল্ড আপ করতে পারবে, তখন তাদের ভিডিও নিবা। কারণ তখন হবে কি মানুষজন একটু বেশি মজা পাবে, কারণ সেম পার্সন দিয়ে যখন একটা আইডি বিল্ড আপ হয় মানুষ কিন্তু একটা ট্রাস্ট ব্যাকটা মানে তো ভালো লাগা তোমার মানে তো কাজ করে, যে এই ব্যক্তিকে সবসময় তোমাকে সেম আইডি থেকে পোস্ট করতেছে, মানে তো কনসেপ্ট বুঝতে পারছো না তোমরা, এই কনসেপ্টে তোমরা আগাবো। আমি একদম মেইন তোমার ডিটেলস আলোচনা করতেছি, কারণ এই ফিল্ডে এখন মোটামুটি পুরোটা খালি আছে, মানে খালি বলতে অনেকেই কাজ করতেছে বাট মোটামুটি পুরোটাই মানে তো খালি। তুমি যদি এখন কাজ করতে পারো দেখবা যে কি একটা অনেক ভালো প্লাস পয়েন্ট পাবো। আর এই টাইপের ভিডিও তুমি কিন্তু অনেক মানে অনেক কম পাবা, যে তোমার এরকম টাইপসের একটা জিনিস আছে বা তুমি কাজ করতে পারো। আচ্ছা তার মানে তোমরা কী জিনিসটা বুঝতে পারছো যে আসলে তুমি কোন টাইপসে কাজ করবা। তো আমি এটি কেটে দিচ্ছি। নেক্সট তোমার কাজ কী হবে, জাস্ট ভাইরাল ভিডিও খুঁজে বের করা। এখন ভাইরাল ভিডিও তুমি যখন খুঁজে বের করবা নিশ্চয়ই তোমাকে ডাউনলোড করতে হবে ভিডিওটা। এখন ভিডিওটা ডাউনলোড করা তোমার হচ্ছে ইনস্টাগ্রামে ডাউনলোড করার মতো। ইনস্টাগ্রামে যখন যে কোনো তুমি একটা ডাউনলোড করো তুমি একটা লিঙ্ক কপি করো না, অথবা ধরো ফেসবুকে একটা ভিডিও তুমি মানে ডাউনলোড করবা, একটা তোমার লিঙ্ক জেনারেট হয় না। সেমভাবে এই অ্যাপেরও যে কোনো ভিডিওর একটা তোমার কী থাকবে, একটা লিঙ্ক থাকবে।
এখন তুমি যা সেই লিঙ্কটা নিবা, নিয়ে আমি তোমাদের জন্য একটা হচ্ছে ডাউনলোডের একটা ওয়েবসাইট তোমাদের মানে একটা দিয়ে দিব। যদি এটা ছাড়া আর অনেকগুলো হচ্ছে ওয়েবসাইট আছে যেখানে চাইনিজের ওই প্ল্যাটফর্মে ভিডিওটা ডাউনলোড করা যায়। তুমি যদি জাস্ট ইন্টারনেটে গিয়ে লেখো এই যেটা শর্ট ভিডিও ডাউনলোডার, তুমি যদি এটা লেখে সার্চ দাও দেখবা তোমার সামনে অনেকগুলো ডাউনলোডার আসবে। যে অর্থাৎ তুমি এই সবগুলো দিয়ে কি ওই অ্যাপের যে কোনো ভিডিও তুমি ডাউনলোড করতে পারবা। তো তার মধ্যে একটা আমি তোমাদের একটা হচ্ছে ওয়েব ভার্সন দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবা। জাস্ট লিঙ্কটা কপি করবা, কপি করে এখানে দিয়ে সাবমিট বাটনে প্রেস করলে তোমাকে ডাউনলোডটা হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এখানে দেখাইতে পারতেছি না, কারণ এটা অ্যাপ অ্যাপ কিন্তু আমি তোমাদের কি ওয়েব ভার্সন দেখানো পসিবল না, তো যার কারণে মুখে বলে যাচ্ছি। কিন্তু জিনিসটা হচ্ছে ইনস্টাগ্রাম বা টিকটকের মতো, যেহেতু আমরা ইনস্টাগ্রাম বা টিকটক দেখে আসছি, তো যার কারণে কি তোমাদের এটা অতটা কঠিন মনে হবে না, তুমি ওখানে কাজটা করবে। আচ্ছা তো ধরো তুমি একটা ভিডিও ডাউনলোড করে বলছো, তো বোঝার সুবিধার্থে ধরো আমি জাস্ট এখানে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, জাস্ট বোঝার সুবিধার্থে। ধরো আমি এখানে তোমাদের সাথে একটা জাস্ট ধরো ভিডিও শেয়ার করলাম, ধরো এখানে মধ্যে ডাউনলোডস আমরা গেলাম, এই যে এই ভিডিওটা ধরো বোঝার সুবিধার্থে তুমি এই ভিডিওটা তো ডাউনলোড করছো। এখন তোমার নেক্সট কাজ কী, তোমার কী হবে এই ভিডিওটা যেহেতু তোমার চাইনিজ ভিডিও, এর ব্যাকগ্রাউন্ড চাইনিজ, এর সবই তোমার মানে চাইনিজ, তুমি এখন পুরোটা চেঞ্জ করে দিবা। এখন যেহেতু এই ভিডিওর মধ্যে হবে কি তোমার কথাবার্তা তোমার চাইনিজে বলতেছে বা তোমার চাইনিজ ভাষায় বলবে, যার কারণে তোমার কী হবে এটাকে তোমার ইংলিশে কনভার্ট করে ফেলবা। অর্থাৎ তোমার তারা যেই তোমার চাইনিজে কথা বলতেছে তার স্ক্রিপ্টটাকে আমরা করবো কি ইংলিশে কনভার্ট করে ফেলবো, এটা তোমার কীভাবে করে করবো ওইটার লিঙ্ক আমি তোমার এখানের মধ্যে দিয়ে রাখছি। তুমি যদি একটু চলে যাও এই যেটা, অর্থাৎ আমাদের এখন তোমার সেকেন্ড তো স্টেপটা কি চাইনিজে তাদের যে তোমার স্ক্রিপ্ট বা তোমার কথাটা এটাকে আমরা ইংলিশে কনভার্ট করে ফেলবো। তো তার জন্য হচ্ছে আমরা এই লিঙ্কটা ইউজ করবো। জাস্ট তুমি যদি এই লিঙ্কে মনে চলে যাও, এই লিঙ্কে তোমার কাজ হচ্ছে কি সে যে কোনো ভিডিওর তোমার যে কোনো স্ক্রিপ্টকে সে তোমার ইংলিশে বা যে কোনো কিছুতে তোমার কনভার্ট করতে পারে, আর মোটামুটি তুমি এটা ফ্রিতে করতে পারবে। আচ্ছা তো মানে তোমরা প্রথমে করবা আগে সাইন আপ করে ফেলবা, এটা মানে তোমরা প্রথম সাইন আপ করে ফেলবা, সাইন আপ করার পরে একটা ভিডিও তুমি আপলোড করে দিবা। আচ্ছা ধরো আমি জাস্ট তোমার সাইন আপ করে ফেলি, দেখি তোমার কতক্ষণ লাগে এটা সাইন আপ করতে। ধর আমি একটু তোমার সাইন আপ করে ফেলি, আমাদের এখানে যেহেতু তোমার জিমেল লগ ইন আছে তোমার সাইন আপ। আচ্ছা তোমার সাইন আপ উইথ গুগল, অর্থাৎ তোমার জিমেল লগ ইন থাকলে তুমি খুব ফাস্ট এই কাজটা করতে পারবা। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, কারণ এই কাজটা যে মানে ভিডিও ডাউনলোড করার পরে তুমি তোমার মতো করে কাজ করতে পারো যে কোনোভাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা একটা জাস্ট তোমার কিছু একটা দিয়ে দিই, সমস্যা নেই, এখান থেকে জাস্ট পার্সোনাল ইউজ বলে সাবমিট দিয়ে দিই, এই যেখানে মধ্যে তোমার চলে আসতে। এখন তুমি করবে কি তোমার ওই ভিডিওটা, আমরা জাস্ট কিন্তু বোঝার সুবিধার্থে কিন্তু আমরা তোমাকে এই ভিডিওটা নিচ্ছি, বা তুমি কিন্তু একটা ভিডিও ডাউনলোড করবা, যেহেতু আমরা অ্যাপ দিয়ে ডাউনলোড করতে পারতেছি না, জাস্ট বোঝার সুবিধার্থে তুমি করবা কি ওই ভিডিওটাকে এখানে আপলোড করে দেবা। এরপর চলে যাবে কোথায় ট্রান্সক্রিপ্ট, তো ট্রান্সক্রিপ্টের মধ্যে গিয়ে জাস্ট তুমি এখানে মধ্যে ইংলিশ করে দেবা, যে ইংলিশ যার ধরুন হবে কি তোমার চাইনিজে তারা যেটা কথা বলতেছে ওটাকে তোমার ইংলিশে কনভার্ট হয়ে যাবে, প্লাস তুমি এখানে মধ্যে আপলোড করে দিবা। তখন হবে কি সে তোমাকে একটা স্ক্রিপ্ট দিবে, একটা স্ক্রিপ্ট প্লাস তুমি যদি যদি ওকে দাও দেখবা যে এখন এখানের মধ্যে কী দিবে আমি জানি না, কারণ যেহেতু আমরা এটা জাস্ট একটা র্যান্ডম ভিডিও আপলোড করছি। অর্থাৎ সে তোমাকে একটা স্ক্রিপ্ট দিবে, অর্থাৎ ধরো দুজন যখন তোমাকে কমিউনিকেশন করে কথাবার্তা বলে একটা স্ক্রিপ্ট রেডি হয় না, ডায়ালগ একটা ও বললো হাই মানে হাই, এ বললো হাই হাউ আর ইউ, এ বললো হাউ আর ইউ, এরকম একটা স্ক্রিপ্ট। আচ্ছা একটু হয়তো তোমার সময় নিচ্ছে, বাট তোমাকে সে মানে একটা স্ক্রিপ্ট দিবে। এখন তুমি যেটা করবা এই স্ক্রিপ্টটা নিবা, এই স্ক্রিপ্টটা নিয়ে তুমি তোমার মতো করে, অর্থাৎ আমাদের নেক্সট কাজটা কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমি এখানে মধ্যে কিছু কথাবার্তা বলছি আর কি, এই যে দেখো, অর্থাৎ সে তোমাকে যে স্ক্রিপ্টটা দিবে তুমি কিন্তু সেই স্ক্রিপ্টটা হুবহু ইউজ করবা না। এখন তুমি যেটা করবা সেটাকে তুমি হচ্ছে রিজেনারেট করতে পারো বা রিঅ্যারেঞ্জ করতে পারো। এখন একটা স্ক্রিপ্টকে তুমি কীভাবে করে রিঅ্যারেঞ্জ করবা বা তুমি হচ্ছে রিজেনারেট করতে পারো, তোমার তার জন্য তোমার সাথে আমি হচ্ছে বেশ কিছু প্রম্পট শেয়ার করব। এই যে অর্থাৎ যে কোনো একটা কিছুকে বা তোমার যে কোনো মানে একটা প্রম্পটকে তোমার কীভাবে করে তোমার স্ক্রিপ্টে তোমার কনভার্ট করা যায় আমি তোমার সাথে হচ্ছে এটাও শেয়ার করবো, যে হচ্ছে দেখো গিভ মি অ্যান আউটলাইন ফর ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, অর্থাৎ টপিক এন্টার ইউর টপিক হিয়ার ইন ডিটেল, মানে তুমি তোমার ওই ভিডিও টপিকটাকে ইন ডিটেলস এখানে মধ্যে বলে দিবা, মানে এটা কিন্তু মানে একটা প্রম্পট এটা একটা। এরপরে তোমার অডিয়েন্স, তোমার অডিয়েন্স কারা, যেমন ধরো এই যে তোমার ফানি ভিডিও এর অডিয়েন্স কারা বলো তো, এর অডিয়েন্স কিন্তু হতে পারে ধরো তোমার বাচ্চারা হতে পারে, অথবা ধরো তোমার অ্যাডাল্টরা হতে পারে, অথবা তোমার ওল্ড পার্সনও কিন্তু হতে পারে, তুমি এখানে মধ্যে অডিয়েন্স বলে দিবা।
যেমন তুমি এখানের মধ্যে বলতে পারো অ্যাডাল্ট বা বেবি বা তো এরকম টাইপস করবো মানে তো বলে দিবে। এরপর ফরম্যাট, মানে এটা তোমার ফরম্যাটটা কেমন হবে। এরপর টোন, মানে তোমার টোনটা কেমন হবে, এটি কি তোমার একটা ইমোশনাল টাইপসের হবে নাকি তোমার হচ্ছে মানে তো ফ্রেন্ডলি হবে নাকি তোমার কোন টাইপের হবে তুমি এখানে বলে দিবা। তখন হবে কি তোমার টোনটা ওরকম হবে, আমরা যখন কান্না করি তখন টোন আর যখন হাসি তোমার তো সেম টোন হয়, তোমাকে ডিফারেন্ট টোন। এরপর হচ্ছে গোল, মানে ইন্টারভিউর গোল, মানে তোমার হচ্ছে উদ্দেশ্য কী, তুমি কী চাচ্ছ এখানের মধ্যে বলে দিবা। এরপর ডিউরেশন, তুমি কতক্ষণ চাচ্ছ তুমি এখানের মধ্যে বলে দিবা, 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট। এরপরে রাইট মি অ্যান আউটলাইন ফর ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, তোমার হচ্ছে ইউটিউবে তুমি যদি কারো অন্য কোনো ব্যক্তির জন্য করতে চাও তুমি এখানের মধ্যে লিখতে পারো। অর্থাৎ জাস্ট এই কথাটা পুরোটা দিয়ে তুমি যদি চ্যাট জিপিটি বা গুগল বার্ডকে দাও, ও তোমাকে একটা স্ক্রিপ্ট রেডি করে দেবে। তোমরা মূলত ওই স্ক্রিপ্টটা ইউজ করবা, মানে ভিডিও থেকে তোমাকে যে স্ক্রিপ্ট দিবে তুমি কিন্তু হবু ওইটা ইউজ করবা না, কারণ ওইটা তুমি ইউজ করলে একটা ঝামেলায় পড়বা আর কি। আচ্ছা তো আমরা দেখি আমাদেরকে সে কিছু তোমার দিতে পারছে কি না। দেখো এই ভিডিওর জাস্ট স্ক্রিপ্ট কিন্তু এতটুকু, বাট তোমাদের চাইনিজ ভিডিও হয় স্ক্রিপ্ট কিন্তু আরও বড়ো হবে, স্ক্রিপ্ট কিন্তু দেখে আরও বেশি আসবে। মানে তোমরা জাস্ট একটু বোঝা ট্রাই করো, এই ভিডিওটা ডিউরেশন মাত্র তোমার 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডের মধ্যে সে জাস্ট এই কথাটা বলছে, যার কারণে কি এটি স্ক্রিপ্টে এতটুকু আসছে। এখন তুমি যখন চাইনিজ ভিডিও এখানে দিবা, এখন ধরো তো 1 মিনিটের ভিডিও, এখানে কিন্তু আরও অনেক বড়ো বড়ো তোমার কি আসবে স্ক্রিপ্ট আসবে, তুমি তখন সেই স্ক্রিপ্টগুলোকে কি একটু নিজের মতো করে সাজাবা। কারণ দেখবা যে আমরা ফেসবুকে বিভিন্ন মজার ভিডিও দেখি, যে ভিডিওগুলো চাইনিজ বা রাশিয়ান, ওখানে মনে করো মানে তোমার সে এক্সপ্রেশন করতেছে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে কিন্তু আরেকটা। আমরা কিন্তু এরকম টাইপসের মানে তোমার ভিডিওগুলো দেখছি। অর্থাৎ তুমি এখানে সর্বত্র ট্রাই করবা কি এক্সপ্রেশনের সাথে কথাটা যেন তোমার মিলে। তো তুমি জাস্ট এভাবেই করে একটা স্ক্রিপ্ট নিতে পারবা। আর একটু আগে তোমাদের যেটা দেখালাম তুমি কি এখান থেকে কি একটা স্ক্রিপ্ট নিতে পারবা, তাহলে আমি এই তোমার স্ক্রিপ্টটা আমি এখানে মধ্যে তোমার দিয়ে দিই যেন তোমরা শেয়ার করতে পারো বা তুমি যেন কাজ করতে পারো। যে আমি এই স্ক্রিপ্টটা তোমার এখানের মধ্যে দিয়ে দিই, আমি একদম লাস্টের দিকে দিয়ে দিচ্ছি স্ক্রিপ্ট, তাহলে তুমি মানে আমি তোমাদের সাথে এই লিঙ্কটা শেয়ার করবো, তাহলে তুমি কি ওটার মধ্যে এইটা পেয়ে যাবা। তাহলে আশা করি তোমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট রেডি করতে পারবা। এখন স্ক্রিপ্ট রেডি করার পরে নেক্সট তোমাদের কাজটা কি, আর নেক্সট কাজ হচ্ছে ওই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে বা ওই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে একটা ভয়েস জেনারেট করা। এখন এক্ষেত্রে যদি ভয়েসটা একটা তোমার হচ্ছে হিউম্যানের হয় এটা কিন্তু আরও ভালো হয়। ধরো মানে একটা হিউম্যান কথা বলতেছে, তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে দেখবো যে আমরা আসলে কীভাবে একটা স্ক্রিপ্ট থেকে কি আমরা একটা ভয়েস কীভাবে জেনারেট করতে পারি, এটা আমরা আমাদের নেক্সট পার্টে দেখবো। আর আমরা নেক্সট পার্টে আমরা আমাদের পুরোটাই তোমার শেষ করে দেবো। তাহলে আমরা আমাদের এই পুরো ভিডিওটাকে 2 পার্ট রাখতেছি।